Pancha kalpataro bhyasya kripa sindhu bhyevacha patitanam pavanebhyo vaishnavebhyo namo mahabhadanaya krishna prema pradayate krishnaya krishna chaitanya namne gaurattise namah Gurave Gaura Chandraya Radhikaya Tadalaya Krishnaya Krishna Bhaktaya Tadabhaktaya Namo Nama Tavai Vasmi Na Jivami Taya Vina Iti Pityai Radhe Tam Naimam Charanantite Anga Syamalim Chata Virabhito Mandi Kritan Divaram Jardan Jagut Roch Sangvidatam Patam Barasya Vrindaran Nagivasinam Hrithila Sattama Viramodaram Radhas Vande Mukhambhojam abhyakta nilai Vritam kuntalai snigdha raktaisya gopda Mukhambhojam vitam bimba raktra dharamme Manasya virastam malam lakshalabhai Namami snaram sachidananda rupam Lasat kundalam gopule dharam हे देव इतंते अत्यंत श्यामल वर्ण कुछ लाली लालिमा के साथ अत्यंत सुंदर खोखराले वालों से केशों से अच्छादी और माँ जसोदा द्वारा चुंबित अथवा गोप्या गोपीगण एवं विशेष करे राधा श्रीमती राधिका द्वारा अनर्गल चुंबित मुख कमल जहाँ तहाँ होठ बिंब फलर ने लाल हमारे हृदय विराजमान रहे एक छड़े दिया में लाख लाख परे उन प्रयोजन है सत्यपुरुष सत्यप्रत मुनि प्रार्थना के तहत भीतरे भाव अवगत है मानो कृष्ण भगवान प्रसन्न है वचन दे मुनि तुम्हें कुछ वर मांग तुम्हें जा चाहे से ही हमें वर दी तखन भगवान तखन सुने मुनि बोलने प्रभो अपने वरदाता मते श्रेष्ठ अपनी जे इच्छा से ही वर दीते पारे किंतु हमार वही सब असंख्य वर को प्रयोजन नहीं
Gidante, AJ, Tomar, Ki, Dhyan Joga Dixon, Krishna Mukharvinda, Maja Sudan Barakati, Toe, Jok Molche, Astru Bolche. A Balma Palmut Deke Otake on Pokarishan, Dhyanet, Dhyanet on Pokare de Bolchen, Jafna say, A Balma Palmut, Jamar Dhyanet, Dosan Dishan, O Balma Palmut, Sada Amar Hridayate Birajman Tha. Balgopal ki rakam abhyakta athva kathau kathau ananto ache ananto athva abhyakta mane ki prakriti man vachan ityadi te agochar sei mukkamal kalo kalo kungharale kese dwara achadit মনে হচ্ছে যে কমল মুখটা কমল আর তাহার চারুদিকে ভ্রমর তাহাকে মধুপান করবার জন্য কমলে ওই চারুদিকে তাকে ঘিরে রয়েছে ওই মুখ মুখ কমলকে মা যশোদা বারবার চুম্বন করে গোপীরা প্রজ রমণীগণ এবং তার মধ্যে গোপ্যা রাধা সর্বশ্রেষ্ঠ তিনি পুনঃ পুনঃ তাহার চুম্বন করছে এখন বাৎসল্যর উপরে পড়ে প্রথমে বলছিলেন যে আমার হৃদয়তে ওই রূপ প্রকটিত হোক বাল গোপাল এখানে একটু লালসাটা পড়ে গেল আর পরে তিনি বলছেন যে আমিও সেটা চুম্বন করবার কি কোন সৌভাগ্য আমার হবে যে তাহার মুখ চুম্বন করব তত মুখ চুম্বন করবার তাহার লালসা হবে ভজনে প্রারম্ভ হইতে কৃষ্ণ সেবার বৃত্তি ভজন সাধক অনেক ভজন করে তার চিত্ত নির্মল না হয় সংসারী বাসনা থাকে এইগুলি হবে ভজন প্রভাবে সুষ্ঠু ভাবে কিরকম ভাবে ভজন হবে সংখ্যাপূর্বক রাম গান নদী কালাবসানে কৃত নিদ্রাহার বিহার কাজ বিচিত উচ্চাত্যন্ত দীন উচ্চম রাধা কৃষ্ণ গুণস্মৃতে মধুরমান্তে সম্মোহিত বন্দে রূপ সনাতন এইরকম ভাবে কয়েছেন শুধু এউটা হলে হবে না রাধা কুণ্টটে কলিন্দ তনয়া তীরে চ বংশী ব্রজে প্রেমুন মাদ বসা দশেষ দশয়া গ্রস্তৌ প্রমত্তৌ সদা গায়ন্তি ভাবা বিভূতৌ কি সংখ্যা পূর্বক নাম গান কিন্তু বুঝতে হবে যে সংখ্যা পূর্বক তো ঠিক করেছেন কিন্তু কোন সময় যদি ভাব বিভোর হয়ে গেলেন তখন কি করবে সংখ্যা থাকবে কি হরিদাস ঠাকুরের মতো সে থাকবে সংখ্যাপূর্বক নাম গান নতি বি গান মানে স্তব স্তুতি ইত্যাদি নতি বি 1800 বার বৃন্দাবনে কৃষ্ণের পরিকর মহাপ্রভু পরিকর ধাম আর সব লোককে এক এক বার প্রণাম রঘুনাথ দাস গোস্বামী 1008 বার প্রণাম কর সকলকে সংখ্যাপূর্বক নাম গান নতিবি কালা অবসানি কৃতৌ নিদ্রা আহার বিহার কাজ বিচিত নিদ্রা আহার বিহার সব নিয়ে
রাধা কুণ্ডে কখনো, কখনো শ্যাম কুণ্ডে, কখনো ফান্ডির বটে, কখনো নন্দগামে, এইসব জায়গাতে হা উদাস করে যে হে রাধিকে আমাকে দর্শন দাও। এরকম ভাবে সৌভাগ্য সাধকের কখন আসবে? যখন পর্যন্ত সাধুর সঙ্গে থাকবে না, উচ্চ কোটি সাধু সব, আর তাহাকে সেবা করবে, প্রসন্ন করবে, তখন ওই রসিক বৈষ্ণবগণ অনুগ্রহ করে দিয়ে এই ভাবগুলি দিতে পারে। আর একটি সিদ্ধান্ত কি, আমি বলেছিলাম বোধহয় যাহাতে যা স্বরূপানুবন্ধী ভাব আছে, স্বরূপানুবন্ধী ভাব মানে কারো আত্মাতে কৃষ্ণ প্রতি বাৎসল্য ভাব আছে, কারো সখ ভাব আছে, কারো দাস ভাব আছে, কারো মধুর রস আছে, হয়তো সঙ্গে যে হরিকথা শুনতে শুনতে তার ভাব আছে শৃঙ্গার রসে, স্বরূপানুবন্ধী ভাব, কিন্তু সাধু সঙ্গ করতে করতে তাহার তাহার দাস ভক্তি উদিত হইতে আমি তাহার অভি হয় নাই, তারপরে হয়তো শুনতে শুনতে কারো সখ ভাব পর্যন্ত, কিন্তু ওর আছে মধুর রস, তাহলে ধীরে ধীরে শুনতে শুনতে বাড়বে। আর কারো যদি দাস ভাব আছে হনুমানের মতন, ও আর বাড়বে না সখ, দাস পড়বে। এই জন্য আমার মনে হয় যে চৈতন্য মহাপ্রভুর যত অনুগত বৈষ্ণব ওদের প্রায় অধিকাংশে মধুর রস নিশ্চিত, না তাই এই সম্প্রদায়ে আকর্ষিত হয়ে কেন আসবে? কিন্তু তাতেই সন্তুষ্ট না থেকে সাধক অজন কঠোর রূপ সনাতন ইত্যাদি মতন সনাতন গোস্বামী বলছে যে গোপ্যা অর্থাৎ যশোদা মাইয়া অথবা রাধা রানী দুটাই হতে পারে, গোপ্যা আছে সাধক সম্বন্ধে এবং অধিকার অনুসারে লীলা রস আস্বাদন করবে। লীলা রস কখন হবে? অনর্থ থাকাকালে তো কিছুতেই হবে, আমরা এখনো অবধি অনর্থগ্রস্ত, কঠোর সাধন ভজন সাধুর আনুগত্যে তার নাম রূপ চরিতাদি সুখস্তনানু ক্রমেণ রসনা মনসি তিষ্ঠন ব্রজে তদানুগামী জনানুরাগী কালম নয়ে দেখেন। রূপ গোস্বামী যা বলেছেন সচমুচ সেটি অমৃত, অমৃত থেকে কোটি গুণ শ্রেষ্ঠ অমৃত। এই অমৃত পান করলে মদ মৎসর এইসব গুলি দুর্গুণ থেকে যায়, কিন্তু এই মদ এই অমৃত এটা কোনো অপকার নয়। কৃষ্ণের মুখের তুলনা দিচ্ছে, বিম্বাধরমে বিম্বফল আপনারা হয়তো দেখেছেন, আমাদের হিন্দিতে তাকে ত্রিকোণ বলা, সংস্কৃতে বিম্বফল, কাঁচা থাকলে সবুজ থাকে আর পাকা থাকলে কি হয়, একবার পাকা গেলে টেসু মতন তখন লাল হয়ে যায়,
লালও হয়ে আরেকটু বিশেষ না, তার মাথায় লাল হয়ে ঝুড়ি ঝুড়ি মতন পড়ে যায়। ঝুড়ি বলতে পারছ? একটু কুচুকে অদ্ভুত সেই এই অধারামৃত কে পান করে? মা যশোদা। আর সখীগণ সর্বাধিক নিরন্তর এই গোপীরা রাজা ইত্যাদি পান। এখন তার লোভ হচ্ছে যে আমার কি সৌভাগ্য এরকম হবে। আরে বলছেন আরো শ্রীকৃষ্ণের অধরে আমার অমৃত সকিত ধর সুধাম মা মা পায়িত্বা সুমন শৈব শব্দ স্তন্ত জেষ্মা। গোপীরা সখী বলছে যে সে একবার, মতলব কি মা যশোদা রাধিকা ইত্যাদি পান করছেন, অধরামৃত চুম্বন করছেন, কিন্তু কৃষ্ণ কারো মুখ অধরামৃত পান করতে চান। এই জন্য ভ্রমণ গীতে রাধিকা বলছেন কি বলছেন, সখিত অধর সুধান স্বাং মোহিনী, একবার মাত্র অধরুষা রসমাদের পান করিয়ে দিয়ে পাগল করে দিয়েছে। আর তারপরে কি করছেন? ও কালা ভ্রমর কৃষ্ণের দূত কালো, তোমারে মতু সুমনস আমাদের মন অত্যন্ত কোমল ফুলের মতন, আর তুমি যেরকম ফুলকে আস্বাদন করে আবার অন্যত্র চলে যাও, ওই রকম ভাবে তুমি কালো কৃষ্ণ, তোমার প্রভু কালো কৃষ্ণ, এরকম একবার অধরামৃত পান করে ছেড়ে দিয়ে সদা জন্য চলে গেল। এরকম কপটি থুতের সঙ্গে আমার কি প্রয়োজন? শ্রীমদ ভাগবতের ভ্রমর গীত অদ্ভুত। আমার তো মনে হয় যে সে গোপী গীত অপেক্ষাও অধিক মার্মিক, অধিক মার্মিক। এইসবগুলি পড়তে ইচ্ছা করবে তো, আর সাধুর সঙ্গে ছাড়া তোমরা এমনি জেনে নিল, যেখানে নিজের স্বার্থ সেখানে এইগুলি সমস্ত স্বার্থ পরিত্যাগ করে যারা গুরু বৈষ্ণব সেবা ওদের পক্ষে সম্ভব। আচ্ছা ট্রান্সলেশন So see, Satyabhat Muni is praying. They might take one. Haribo. O Sri Krishna, your hair is very black, exceedingly dark. Haribo. And that hair is nicely curling and somewhat covering your face. Which face is that? The same face that has been repeatedly kissed by the gopis like Mother Yashoda and especially by Srimati Radhika. Those, your lips are very, very red like a bimba fruit, and may those, that face of yours please appear in my heart. I only desire this benediction from you. I have no desire. I have no need of millions of other types of benedictions.
Therefore, the internal intention of this prayer of Satyabrata Muni is that if Krishna may be pleased, then he may give me a benediction. Because I know that he can give anything. But I only desire one thing. What is that? That childhood face of Sri Krishna, whose eyes are restless and filled with tears, and who is fearful of Madhya Soda, may always appear within my meditation, always appear within my heart. Therefore, Satyabrata Muni is speaking from the platform of realization. Therefore, that face that I saw in my dhyan, in my deep concentration, may that face always stay in my heart. Satyabrata Muni has prayed that Krishna is abhyakta nile. Abhyakta here also means unlimited, or beyond the jurisdiction of the material senses, mind and intelligence. His face is like a lotus, and the hair of Sri Krishna is like bumblebees tasting that lotus flower. That lotus face of Krishna has been kissed repeatedly by Madhya Soda, and especially the best of all the gopis, Srimati Radhika. Therefore, here a desire is appearing in the heart of Sri Satyabrata Muni. Can I also get a chance to kiss that lotus face? As the sadhak performs bhajan with increasing intensity, then a desire to render service to Krishna gradually appears in the heart. But our hearts are not pure, rather they are full of so many material desires. Therefore, what is the remedy for this? Sankhya purva kanama gana natapi kalo visane krito nidrahara vihara kadi vijito chatyanta dino chayo Radha Krishna gunasmriti madunimanan matam nandena samohito vande rupa shanatano yugu yugo sujiva gopalako. The devotee will have to chant, like the six Goswamis, Sankhya purva kanama, a fixed number of names. He will have to perform daily so many stavas and stutis, and not to be like Sri Raghunath Das Goswami, who would pay 1,008 pranams daily to Radha, Krishna, their pastime places, their associates, as well as Gauranga Mahaprabhu, his pastime places and his associates. But the Goswamis did more than that. Radha Kunda Tate Kalindi Chanaya Tanaya Chate Chavamsi Mate. They would wander all round Rajamando with their minds absorbed in separation from Sri Radha and Krishna. Therefore, the Goswamis gave up all Nidra Hara and all Viha. They gave up all eating, sleeping, and sex life, and sometimes moving to Radhakund, Nandagaon, and Bhashana, they would chant, O Radharani, when will you give me your darshan? But for this to appear, we'll always have to keep high class of sadhusanga. And in that sadhusanga, we'll have to hear katha, which is favorable for the nourishment of our particular mood. That is called sarup anubandhi, uchit katha. For example, those in Vatsali Ras should always hear that katha. Those in Madhura Ras should always hear that katha. And this way their devotion will become nourished. So, Guru Maharaj says, is it impossible to think that most of the associates of Mahaprabhu must be in Madhura Ras? It is not impossible to think. Otherwise, why they became inclined and attracted towards this line? But in order to achieve this, how much will have to perform sadhana in the likeness of Sri Rupa and Sanatana Goswami? Therefore, Sanatana Goswami here in his commentary has said, Gopya means here Madhya Soda, or especially Srimati Radhika. The devotee will taste Lila Ras according to their particular qualification. But one cannot experience the pastimes of Krishna while one is plagued by many unwanted desires or anantas. Therefore, this nectar of Krishna's pastimes, this nectar dispels all types of envy, illusion, madness. So that face, the lips of Sri Krishna are like a bimba fruit. In Hindi it's called
Trigula. Trigula. When it's ripe, it becomes very, very reddish. Therefore, that adharamrit, or that nectar of Sri Krishna's lips, is always tasted by Madhya Soda, and especially always by Srimati Radhika. Then Satyabhat Muni is praying, will I become fortunate to also taste the nectar of Sri Krishna's lips? The Brahma Gita, in the Brahma Gita, Srimati Radhika has explained, oh, once we tasted that nectar, and we became mad and completely forgetfulness of our material existence. O B, since we tasted the nectar of that lips, we forgot everything except him. But he is such a debauchee. After giving us that nectar, he left us forever. Therefore, in order to experience all these things, we'll have to give up all type of self-interest and duplicity and constantly stay in the association of Sri Guru and Vaishnavas. Srimati Radhika birahar madhye ekebare pagal hoye bolche are sakhi krishna bhage bhagi dinete ki hobe tini jante keno na gardacharya bolechen ar পৌর্ণমাসী দেবী বলেছেন তিনি জানতো যে আমি ব্রজ ছেড়ে দিয়ে এই গোপীদেরকে ছেড়ে দিয়ে মথুরা আপের অন্যত্র মানে দ্বারকা চলে যাবে আর এরা বিরহ মধ্যে মরে যাবে কিন্তু আমার অসুবিধা কি অসুবিধা মরে গেলে তথা বিরা মধ্যে তড়াতে দেখবে না ছটফট ছটফট করতে শায়দ কৃষ্ণ চান না যে আমি আর মরে যাই বিরহে তাহলে আমার আমি কাকে দেখবো ছটফট ছটফট করতে অতএব সকল সুধা মোহিনী পায় এই জন্য বলপূর্বক এক ছড়ি মাত্রাতে অধার অমৃত পান করাইলেন যে এরা মরে না যায় ছটফট ছটফট অমৃত পান করে যারা তারা মরে না এই উদ্দেশ্যেতে যে মরবে না অত তো ছটফট কৃষ্ণের এইটি স্বভাব বলছেন যে কৃষ্ণের কথাটা দূর থাকুক কৃষ্ণের লীলা চরিত্র যাহার কানেকে শ্রবণ হয় যদ অঞ্চরিত লীলা কর্ণ পীয়ূষ বিপ্র সকরত ধন বিদূত দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা শপথ গৃহ কুটুম্বম দিন মোৎসেজ্য দীনা বহু আচার বিহঙ্গা বিচার ঋষখী একবার কৃষ্ণের লীলা কথা কান করে যায় কার তাহলে তাহাদের দশা কি হয় যারা শুনে দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা দ্বন্দ্ব ধর্মা মানে মাতা পুত্র বাপ বেটা সখা সখা পতি পত্নী এই যে দ্বন্দ্ব ধর্ম সব সময়ের জন্য নষ্ট হয়ে যায় তখন যে শুনে হরি কথা ঘর বার ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসে যায় আর কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ বলে ডাকে ক্রন্দন করে আর তাহার বাড়ি লোক হা পুত্র বলে ডাকে হা পতি পতি বলে তারা কাঁদে
তারা চলে আসে আর কি করে খাবে দাবে কোথায়, ভিক্ষু কখনো কখনো কারো কাছে বাড়িতে মিলে, অথবা মাধবেন্দ্র পুরী মতন অযাচক বৃত্তিতে থাকবে, আর বৃন্দাবনেতে যেরকম হবে ঘুরে ঘুরে বেড়াবে, হা কৃষ্ণ বলবে আর বাড়ি লোক কাঁদবে। এই যে কৃষ্ণের তো বাদে তার লীলা কথা স্মরণ, এই দীপ একটা গোপী বলছে কোনো উদাহরণ আছে, উদাহরণ খুঁজতে গিয়ে কোথাও যেতে মানে ঘরেই যে উদাহরণ, কি উদাহরণ আমরা দেখছো না, আমাদেরকে ত্যাগ করে দিয়ে চলে গেল, আমরা বনে বনে ডলছি, খাবার ঠিক নাই পানি ঠিক নাই, আর আমরা হা কৃষ্ণ বিরহে বলে তড়পাই। এইরকম ভাবেতে কৃষ্ণের জন্য লীলা কথা কানেতে না আসে, কৃষ্ণের আরাধনা করবার যা দরকার নাই, না নারায়ণের আরাধনা তোমরা করো যাতে আর কানতে না হয়, সদা স্বর্গ পূর্ণ ওখানে আছে। তাহাদের দশাটা কিরকম হয়ে যায়, এবং ব্রতস্য প্রিয় নাম কৃত্যা জাতা অনুরাগ উজিত চিত্ত উচ্চৈ হসতত্থো রোদ চিরৌতি গায়ত উন্মাদয়ত নিত্যত লোকমায়। শ্রীমদ ভাগবতী নারদ ঋষির ভগবত দর্শন ছড়ি মাত্র হয়ে যাওয়া পর এই দশাগুলি হয়েছে। সপ্রিয় নাম কৃত্যা কৃষ্ণের নাম কীর্তন করে, জাতানুরাগ তাহাদেরকে অনুরাগ উৎপন্ন হয়ে, আর তাহারা দ্রবিত চিত্তে উচ্চ স্বরেতে কখনো হাসে, কৃষ্ণ লীলা ইত্যাদি দর্শন করে, আবার কখনো রোদ কৃষ্ণ প্রত্যাগ করে দিয়ে গেছে তখন রোদন করে, কখনো গায়ক উন্মাদবত কখে উন্মাদগ্রস্ত হয়ে কৃষ্ণের লীলা কথা গান করে, লোক বাঁচিয়া আর কিছু থাকে প্রায় পাগল হয়ে যায়। এইরকম ভাবেতে এগুলি আসবে কোথা থেকে, তখন বলছেন রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, এইসব যদি স্তব স্তুতি করে, কি স্তব স্তুতি, রাধে জয় জয় মাধবদেব গোকুল তরণী মণ্ডলময় করুণা কুরুময়ী করুণা ভরি, তুমি করুণার ক্ষণ বিগ্রহ অর্থাৎ তুমি করুণা অত্যন্ত কাতর স্বরেতে বল, সনক সনাতন বর্ণী চরিত্র সনক সনন্দন বর্ণী চরিত্র, চিরকাল ব্রহ্মচারী ব্রত আর বাল্য তাহাতে নির্মল চরিত্র ওরাই এইসব গান করে, হা দেবী কাকু ভর গদ গদে আদ্যবাচা যাচে নিপত্য ভূমি দণ্ডবট পূর্বটার অশ প্রসাদ মবুধস্য জনস্য সিদ্ধা গান্ধর্বিকে তাও গণে গণনাম বিধি, হা দেবী রাধিকে আমি কাকু ঘরেতে হায় হায় করতে করতে গদগদ বাণীতে প্রার্থনা করছি, তোমার চরণে দণ্ডবত বার বার করে হাজারো বার, আমি মূর্খ আমাকে নিজের সেবা প্রদান কর, নিজের দাসী মধ্যে গণনা কর, এইসব প্রার্থনা স্তব স্তুতি ধীরে ধীরে তার বেঁধে দিয়ে এইসব গুলি ভাব আসে। হ্যাঁ ট্রান্সলেশন What do you say?
So the gopis in Sri Brahma Gita are explaining. Hey Sakhi, we heard from Sri Gagacharya and Purnamasi that Krishna will give up Braj and go to Dwarka and Mathura. See, Krishna is very cruel. Why? Because we cannot live, we cannot die. Because he gave us the nectar of his lips once. Therefore we are so much restless to achieve it again. We are so much restless like a fish out of water. But like a fish, we cannot die. Why? Because Krishna's lips, the nectar of his lips is amrit. It cancels death. So we cannot live, we cannot die, having tasted that nectar. What is the condition of someone who hears the pastimes of Sri Krishna? Srimati Radhika describes in Brahma Gita, Dandakarabinas. One who hears those pastimes even once, then what happens? They spend their whole lives weeping and they make others weep. Why? Because hearing the pastimes of Krishna, they give up all relationships with their friends, relatives, and leave home forever. Therefore they cry, and those who remain home, they also cry. They give up everything and come to Vrindavan. And how do they live? Like birds. By begging here and there. Or like Madhavendra Puri, who simply existed on what came to him without asking for anything. What is the evidence that this is true? The gopis said, we are the evidence. Just look at us. We have lost our homes and we move from forest to forest. We have no fixed schedule for eating, resting or anything. Therefore Gurudev says, be careful. If you want to be happy, just worship Narayana. Because he is full of so many opulences. Don't worship Krishna or you'll end up weeping forever. Evam brata sva priyanam kitya. Jitanuraga drutta chitta yuche. Bhagavatam describes the condition of Narad Muni. For 1 second he had darshan of Narayan, then what happened? He became completely immersed in separation. Therefore that devotee who chants the name of the Lord which is very dear to him, what happens? Hasyan. Sometimes he laughs when he sees the pastimes of Krishna. Rodanti, sometimes he weeps bitterly in separation. Rodi, sometimes he shouts very loudly, or Gayanti, or he dances like a madman, not caring for the opinion of others. What songs will a devotee sing? What is Evam Vrata Sva Priyanam Kitya? Like the Goswamis have said, Radhe Jaya Jaya Madhava Dayate. Kurunam Kurunamai Kurunam Barite Sanaka Sanatana Bhavita Charite. All glories to Srimati Radhika. She is Kurunam Kurunamai Kurunam Barite. She is the condensed form of all types of mercy. And Sanaka Sanatana Bhavita Charite. And who chants her glories? Great personalities like the four Kumaras who are eternal brahmacharis. Ha devi kahu gada gada yadav yache yache de pate bhuvidandavan upatita yasya prasadam abhudashat janasya kripte gandavike nijagane gananam vide. Hey Srimati Radhika, with my voice choked, I am doing pranams to you again and again and imploring. I am most foolish person, but still you should include my name in the book of your servitors. Hare Krishna. आप लोग सावधान रहेंगे, कल भी परसों भी मोबाइल लोग पॉकेट से ले लेते हैं, ऐसे हुआ है, और अनजान से मित्रता मत कीजिएगा, तो पॉकेट मार से सावधान, मोबाइल से सावधान रहेंगे। आपका मोबाइल अनेक चोरी होच्छे, विशेष सावधान থাকবেন, যেখানে বাইরে যাবেন অন্য জানাশোনার সঙ্গে পরিচয় করবেন না, মিত্রতা করবেন না। Be careful for pickpocket, especially mobile phone. Don't make friendship with unknown person. And don't talk so many valuable things with you. You can take only few hundred rupees, no passport, no ticket, no valuable thing. Are you going to go to the Sivakunjar Pujari? And Tini Bolan Adhijati Sapna Deshe, Silaguru Prasadan Prasadimala Devajan. Plajke
মানে গত পরশু তিনি স্বপ্ন দেখেছেন তিনি গতকাল সন্ধ্যাবেলায় সেবাকুঞ্জের শয়ন প্রসাদ এবং মালা গুরুদেবকে দিয়ে যান কাল সেবাকুঞ্জকে পূজারি রাত কো আয়ে থে বতায়া রাধাজী কা স্বপ্ন দেশ উনকো বলে তুম যাকে খুদ অপনে হাত সে শ্রী নারায়ণ মহারাজ কো মেরা প্রসাদ আর প্রসাদ মালা দিয়ে তো কাল আয়ে থে ও দিয়ে গে প্রসাদ হে সবকো বিতরণ কিয়া যায়েগা ইয়েস্টারডে দ্য পূজারি অফ সেবাকুঞ্জ কেম হিমসেলফ